রাত পোহালেই রংপুর সিটি কর্পোরেশনের ভোট। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম, ইভিএম মেশিন। নির্বাচন সুষ্ঠু করতে নিয়োজিত থাকছে প্রায় 7000 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। অবাধ ও সুষ্ঠু ভোটের প্রত্যয় জানিয়েছে কমিশন। সাইফুল শাহিনের রিপোর্টে বিস্তারিত। প্রথমবারের মতো ইভিএম এ ভোট হবে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে। ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রগুলোতে পৌঁছে গেছে ইভিএম মেশিন সহ সকল নির্বাচনী সরঞ্জাম। আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছেন পুলিশ, আনসার, এপিবিএন, বিজিবি ও র‍্যাব। এছাড়াও 47 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও 16 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ নির্বাচনী এলাকায় সার্বক্ষণিক টহলে থাকবে স্ট্রাইকিং ফোর্স। আইন শৃঙ্খলায় নিয়োজিত সদস্যদের পেশাদার আচরণের বিষয়ে আরও একবার সতর্ক করে হুঁশিয়ারি দিয়েছেন রংপুর পুলিশ কমিশনার। এদিকে সুষ্ঠু ভোটের নিশ্চয়তা দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। আমাদের প্রিজাইডিং অফিসার মহোদয়ের নেতৃত্বে আমাদের ফোর্সরা কাজ করবে। আমাদের কাজ মূলত বাহিরের শৃঙ্খলা রক্ষা করা, যাতে সবাই সুশৃঙ্খলভাবে লাইনে ভোটাররা থাকে। যদি এই নির্বাচন কোনোভাবে প্রশ্নবিদ্ধ হয়, তাহলে নির্বাচন কমিশন আমাদের যে নির্দেশনা দিয়েছে এই নির্দেশনা অবশ্যই আমরা প্রতিপালন করব, এবং যে বা যাদের জন্য নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে সে কিন্তু আইনের আওতায় চলে আসবে। এরই মধ্যে 229 কেন্দ্রে বসানো হয়েছে 1805টি সিসি ক্যামেরা। নির্বাচন কমিশন থেকে কেন্দ্রীয়ভাবে তা মনিটরিং করবে কমিশন। কমিশন বলছে 86টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। কোনো অনিয়ম ধরা পড়লে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। কারচুপিটা কি হয়, ভোটার ভোট দিতে পারে না, ইভিএম এ অন্যরা গিয়ে বাটনটা প্রেস করে দেয়। শুধু গাইবান্ধাতেই আমাদের নজরে এটা আসলো। এবারও যেহেতু ক্যামেরাটা বসবে, ক্যামেরাটা শুধু দেখার জন্য তো না, নিশ্চয়ই সেটা থেকে অ্যাকশন নেওয়ার জন্যই। নির্বাচনে 426,470 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সকাল 8:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত 1349 বুথে ভোট হবে ইভিএম এ। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা।